নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতন দাবিতে সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানা শ্রমিকরা। সকালে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে শিবু মার্কেট এলাকা অবরোধ করে রূপসী গার্মেন্টসের শ্রমিকরা 3 মাসের বকেয়া বেতনের দাবি জানায় তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, দুপাশে তৈরি হয় তীব্র যানজট। পরে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের। প্রায় 4 ঘন্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি।